আজকে আমি পোশাক নিতে এসেছি, দেখুন কত পোশাক আছে। বন্ধুরা আজকে আমি পুঁইশাকের ঘাট রান্না করতে, দেখুন উপকরণে নিয়েছি, এখানে নিয়েছি কুমড়ো, কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাতে, পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, চেরা লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন, আদা আর জিরে বাটা 3 চামচ, নারকেল কুচুনো, সর্ষের তেল, হলুদ, আলু আর এখানে পুঁইশাকের ডাটা। আর এখানে দেখুন পুঁইশাকের ডাটাগুলো আলাদা রেখেছি আর এখানে পাতাগুলো ছাড়িয়ে রেখেছি, আলাদা ধুয়ে পরিষ্কার করে রেখেছি সমস্ত সবজি। আমি উনুনটা ধরে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন 5 ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতা তেলে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে নারকেলটা কুচিয়ে রেখেছিলাম, এটা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন, তবে আমার নিরামিষ তরকারিতে নারকেল কোড়া দিলে খুব ভালো লাগে, তবে আমি এটা কুচিয়ে নারকেল দিয়ে দিয়েছি। নারকেলটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই সবগুলো ফুটিয়ে রাখবো। এখন ওই তেলের মধ্যে আলুটা আর পুঁইশাকের ডাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে দিয়ে দিচ্ছি। পুঁইশাকের ডাটা আর আলুটা একটু ভালো করে সিদ্ধ করে নেব। আমি 1 মিনিট মতন নাড়ি চাড়িয়ে আলু আর পুঁইশাকের ডাটা ভেজে নিয়েছি, এখন আমি এর মধ্যে কাঁচা ছোলাটা দিয়ে দিচ্ছি। আর এখানে কুমড়ো রেখেছি, কুমড়োটা দিচ্ছি, এরপরে কুমড়ো তাড়াতাড়ি গলে যায় বলে প্রথমে আমি আলুর সাথে দিয়ে নিই। তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি ঢাকাটা খুলে আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এখন এখানে আদা আর জিরে বাটা রেখেছি, এটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ, জিরা, কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। আবার আমি নাড়ি চাড়িয়ে নিয়েছি, এখন আমি দিয়ে সামান্য জল দিচ্ছি, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে বলে বেশি একটা জল দেব না আমি, আবারও আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। আমি এখন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি,
এখন ঝোলটা ফুটে গেছে, এখন ধুয়ে রাখা শাকটা, পুঁই শাকের যে শাকটা আলাদা করে রেখেছিলাম শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি, আবারও আমি কিছুক্ষণ ঢেকে রাখছি। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আমি আর ঢেকে দেবো না, এখন আস্তে আস্তে হয়ে যাবে। তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। পুঁই শাকের ঘ্যাটে চিনি দিলে খুব স্বাদটা ভালো আসবে। আর এখানে ভেজে রেখেছিলাম তেজপাতা, আর এখানে তেজপাতা, নারকেল, আর এই যে গুঁড়ো লঙ্কা পাঁচফোড়ন একসাথে ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি, আর একটা দুটো আলু ভেঙে দিচ্ছি। আর সামান্য একটু ফুটিয়ে নামিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো। তৈরি হয়ে গেল আমার পুঁই শাকের ঘ্যাট। তা ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করতে ভুল করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।